সিথির সিঁদুর মুখ খুললেন অপবিশ্বাস দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড অভিনেত্রী অপবিশ্বাস দুই বাংলাতেই কাজ করেছেন সমানতলে সম্প্রীতি কলকাতায় পালন করেছেন অপু পঞ্চমীর দিনেই ছেলে আব্রাহাম জয়কে নিয়ে কলকাতায় যান তিনি প্যান্ডেল হোপিং থেকে শুরু করে নানা আয়োজনে দেখা গেছে তাকে বিজয়া দশমীতে কলকাতার কাকুর গাছির এক মণ্ডপে গিয়েছিলেন অপু বিশ্বাস লাল সাদা শাড়ি আর শীতিতে সিঁদুর নিয়ে দুর্গাকে বরণ করেন অপু বিজয় দশমীতে সিঁদুর খেলাও মেতেছিলেন এই অভিনেত্রী সেই ভিডিও ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় তবে দশমীর দিনে অপুর স্মৃতিতে সিঁদুর দেখে নেটিজেনদের অনেক প্রশ্নের ছড়াছড়ি দেখা যায় সোশ্যাল মিডিয়া জুড়ে সাকিবের সঙ্গে বিচ্ছেদের পর তবে কি আবারও লুকিয়ে বিয়ে করে ফেলছেন অপু এমন প্রশ্নেই ঘুরপাক খাচ্ছিল ভক্তদের মনে তবে বিয়ে করেননি অপু রবিবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে শীতির সিঁদুর প্রসঙ্গে খোলাসা করেন তিনি পোস্টে অপুলেখেন শীতির সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না সেদিন সকালে আমরা একটা ফটোশ্যুট ছিল তারপর সিঁদুর খেলা ছিল আপনারা বাংলা ছবি দেখুন বাংলা সিনেমার সাথে থাকুন এদিকে সরকারি অনুদান পেয়েছে অপবিশ্বাস অপুজয় প্রোডাকশনের ব্যানারে লাল শাড়ি সিনেমা প্রযোজনার ঘোষণা দিয়েছেন তিনি এটি নির্মাণ করবেন বন্ধন বিশ্বাস সম্প্রতি এই সিনেমায় মহরত অনুষ্ঠিত হয়েছে শীঘ্রই শ্যুটিংয়ে যাবে টিম আমার এই চ্যানেল হতে আপনারা আরও নিউজ পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন ধন্যবাদ সবাইকে